আমি 1985 সাল থেকে ছাত্র রাজনীতির মাধ্যমে বিএনপিতে যুক্ত হই। বিএনপির দুর্দিনে এই দলকে প্রতিষ্ঠা করতে জীবনের সোনালী সময় এবং সাধ্যমতো অর্থবিত্ত ব্যয় করেছি, সীমাহীন প্রতিকূলতার মাঝে দলকে প্রতিষ্ঠা করতে কাজ করেছি। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে আপনার দলে আমি কখনোই হালুয়া রুটির ভাগিদার হইনি কিংবা অনৈতিক সুবিধা গ্রহণ করিনি। আপনার মতো বিজ্ঞ মানুষের স্মরণশক্তি যদি মহান আল্লাহ সঠিক রাখেন, তাহলে বিগত আন্দোলন সংগ্রামে আমার ও আমার সহযোদ্ধাদের ভূমিকা আপনার মনে থাকার কথা। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হল, গত 17/8/2021 তারিখে স্বেচ্ছাসেবক দলের সিলেট জেলা ও মহানগর কমিটি ঘোষিত হয়েছে। বিএনপি নির্বাহী কমিটি স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক হওয়া সত্ত্বেও আমার জেলা ও মহানগরে কমিটি ঘোষিত হল আমার মতামত ও পরামর্শ উপেক্ষা করে। সর্বোপরি যেসব সহযোদ্ধারা আন্দোলন করতে গিয়ে জীবন বাজি রেখেছিল, গুলিবিদ্ধ হয়েছিল, এমনকি সমাজ সংসার থেকে বিতাড়িত হয়েছিল, তাদেরকে চরমভাবে উপেক্ষা করে উপহাসের পাত্রে পরিণত করা হলো। মাননীয় মহাসচিব, আজকে অত্যন্ত ব্যথিত চিত্তে আমার জানতে ইচ্ছে করে, আপনার দলে নেতৃত্ব পেতে হলে যোগ্যতার মাপকাঠিটা কী? যারা দেশ ও দলকে ভালোবাসে, জীবন বাজি রাখে, দুর্দিনে যারা বিশ্বস্ত থাকে, বন্দুকের বেয়নেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ায়, তাদের পাওয়া উচিত? নাকি লবিং তদবির অথবা বিশেষ ব্যবস্থায় সব কিছু হাসিল করে যারা হাসিল করে তাদের পাওয়া উচিত? যে দলটাকে ভালোবেসে তিল তিল করে বিনির্মাণ করেছিলাম, আজকে সেই দলে আমরাও না হতো। আপনারা প্রায়শই গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেন, রাষ্ট্রের কাছে ন্যায় ইনসাফের দাবি তুলেন, কিন্তু নিজের অন্তরাত্মাকে একবার জিজ্ঞেস করে দেখবেন কি আপনারা আপনাদের নিজেদের কর্মীদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছেন কি না? বিগত 36টি বছর আপনার দলকে নিরলস সেবা দিয়ে গেছি। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমির মানুষ জানে আমরা কত দুঃখের সাগর পাড়ি দিয়ে এসেছি। আজকে আমার সহযোদ্ধাদের প্রতি যে অন্যায় আচরণ আপনারা প্রদর্শন করলেন, অবশ্যই প্রকৃতি এর প্রতিবিধান করবে বলে আমার বিশ্বাস। আর রইল আমার কথা, আমার জীবনের 36টি বছর আপনাদেরকে আল্লাহর বাস্তে সৎকা হিসাবে দান করে দিলাম। দিস ইজ অল, এটাই হলো আমার বক্তব্য হাইকমান্ডের প্রতি, সকল হাইকমান্ড। আমি আজ থেকে বিএনপির কেউ না। তবে হ্যাঁ, আমি আপনাদেরকে আরেকটা সংবাদ দিয়ে যাই। রাজনীতি আমরা করেছি দেশকে ভালোবেসে। আমার বিএনপি আমি আর করব না, সাংগঠনিকভাবে বিএনপিটা করব না, বিএনপির কোনো কর্মী হিসাবে আমি থাকবো না, এটা আমার সিদ্ধান্ত। এবং অলরেডি আমি আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে বলে দিয়েছি। এখন যেটা করব সেটা হলো দেশের জন্য রাজনীতি করব, মানুষের জন্য রাজনীতি করব। এবং দেশ এবং মানুষের জন্য রাজনীতি করতে হলে কোনো দলের লেজুড়িবৃত্তির প্রয়োজন নাই। এবং আমার বিশ্বাস, আমি আমার সহযোদ্ধাদের নিয়ে এই হযরত শাহজালালের পুণ্যভূমি থেকে সামথিং ডিফারেন্ট আমরা চালু করতে পারবো।